ঘুরে ভিড়, সন্ধ্যা হলেই নাকি এরকম ভিড় হয়, প্রতিদিনের দৃশ্য এটি। হাই রে ভিড়, ট্রেনের মধ্যে কোনো জায়গা নেই, কীভাবে যাবে মানুষ? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আমি কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কী ধরনের অভিজ্ঞতা আজকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আছি ভারতের কলকাতার শিয়ালদহ রেল স্টেশনে। যেতে ইচ্ছা করছে বাঘাযতীন রেল স্টেশন, তো সেই লক্ষ্যে আমি শিয়ালদহ রেল স্টেশন চলে এসেছি এবং ট্রেনে করে বাঘাযতীন রেল স্টেশনে যাব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিয়ালদহ অনেক বড় একটি স্টেশন। আমি আমার গন্তব্য ট্রেনে চলে এসেছি। ট্রেনে এসে দেখলাম মোটামুটি ভিড়। তো এটা আসলে এই দৃশ্য এখনকার দৃশ্য, তবে এই দৃশ্যটি মুহূর্তের মধ্যে পাল্টে যাবে, সেটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথেই থাকুন। অনেক বড় স্টেশন হয় শিয়ালদহ, এখানে প্রায় 21টি প্ল্যাটফর্ম, একসঙ্গে 21টি ট্রেন প্রবেশ করতে পারে এবং বের হয়ে যেতে পারে। তো ঘন ঘন সেজন্য ট্রেন ঢোকে, দেখতে পাচ্ছেন একটি ট্রেন প্রবেশ করলো। তো আমি আমার সিটে বসে থেকে আমি ভিডিওটি নিলাম। তো সিটে বসে থেকে অনেক হকার ভাইরা আসতেছিল, তো টুকিটাকি খাবার জিনিস কেনাকাটা করলাম। আমাদের ট্রেনটি এখনই ছেড়ে যাবে, ইতিমধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে গিয়েছে। আমরা বাঘাযতীন রেল স্টেশন 5 স্টেশন এখান থেকে, তো সেই 5 স্টেশন যেতে নাকি অনেক ভিড় হবে। ইতিমধ্যে আমার আশেপাশের ভাইরা বলতে শুরু করেছে যে আপনি কীভাবে নামবেন, তারপর আপনার সাথে একজন মেয়ে লোক আছে, আপনি তো নামতে পারবেন না। আমি প্রথমে গ্রাহ্য করি নাই, কিন্তু ট্রেন একটার পর একটা প্রবেশ করছে, ট্রেনের দৃশ্য দেখে কিন্তু আমি তখন আস্তে আস্তে বুঝতে পারতেছি যে হয়তো তারা কথা কিন্তু ভুল বলেনি, হয়তো। তারপরেও আমার ইচ্ছা যে এক স্টেশন আগে যাই, যাওয়ার পরে দেখি। বলছে বাঘাযতীন জীবনেও আপনি নামতে পারবেন না, এমন ভিড় নাকি হবে এই ট্রেনে, যে ভিড়ের কারণে নাকি আমি স্টেশন পর্যন্ত, মানে দরজা পর্যন্ত, ট্রেনের দরজা পর্যন্ত আমি যেতে পারবো না। তো একটি স্টেশনে অলরেডি প্রবেশ করলো, পরের স্টেশনে, পরের স্টেশনে যাত্রী এমনি তো ট্রেনে দাঁড়িয়ে আছে, লোকজন বসার জায়গা নেই, তার উপর ওরে ভিড় এই স্টেশনে, এত মানুষ এই ট্রেনে উঠবে। এরে আমরা তো, ভাইয়ের কথা সত্য প্রমাণিত হলো, ওরে এখন আমরা তো, আমি তো ভিডিও করবো সেই মোবাইলটাও বের করতে পারছি না, দেখেন কী দৃশ্য। যাই হোক, আমার দেখা শেষ, আমি চলে এসেছি দরজার সামনে। আমি আমার সাথে একজন আছে, আমি আমার গন্তব্যে আমি যাইতে পারবো না বাঘাযতীন, তো এক স্টেশন পরে পরের স্টেশনে আমাকে নেমে যেতে বাধ্য হচ্ছে। সে বলল নাকি পরের স্টেশন থেকে আরও ভিড় হবে, দেখুন ঢুকতে পারে নাই, বাহিরে দাঁড়িয়ে আছে। তো এইরকম একটি ভয়ানক অভিজ্ঞতা কিন্তু আজকে হয়ে গেল আমার, দেখেন দরজার কাছে দাঁড়া থাকার কারণে একটি ক্রসিংও আপনাদের দেখাতে পারলাম। তো সব মিলিয়ে একটি ভয়ানক চিত্র কিন্তু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে দরজার সামনে চলে এসেছি, খুব কষ্ট করে এসেছি, ঠেলাঠেলি করে এসেছি। তো আরে যে স্টেশনে নেমে যাব সেই স্টেশন ইতিমধ্যে প্রবেশ করতেছে, দেখতে পাচ্ছেন বালিগঞ্জ রেল স্টেশনে আমরা নেমে যাচ্ছি। এখনও 3 স্টেশন আছে, আমরা যাবো না। উড়িয়ে বাপ রে বাপ, কী ভিড়, এমনি তো তিল ধারণের জায়গা নেই, এখন এগুলা উঠবে কোথায়? উড়ি সন্ধ্যা নাকি হইলেই, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি এইরকমই ভিড় হয়, প্রতিদিনের দৃশ্য এটি। প্রতিদিন মানুষ যাবার জন্য হুমড়ি খেয়ে পড়ে ট্রেনের উপরে। তো এই জন্য ট্রেন অনেক জনপ্রিয়, কারণ 5 টাকা মাত্র ভাড়া, আমি 5 স্টেশন 5 টাকা ভাড়াই যাব, এই জন্যই আসলে এইটা ঘটেছে। আমি নামার সময় আমাকে নামতে দিচ্ছিল না, আমাকে জলশ্বাসের মতো ট্রেনে নিয়ে যাচ্ছিলো। আমি কোনোরকম, আমি আর আমার সাথে যাত্রী খুব কষ্ট করে আমরা নেমে দাঁড়িয়েছি। আমাদের ব্যাগ ছিঁড়ে গেছে, আমাদের স্যান্ডেল ছিঁড়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। আমাদের এই যেখানে এখন যাত্রী উঠতে পারে নাই, হয়তো 2-4 জন উঠতে পারছে, সব যাত্রী থেকে গেছে, এখনও তো 3 স্টেশন, ও যাত্রী কীভাবে উঠবে? তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ যাত্রীর, আর দাঁড়ানোর জায়গাও নেই, দাঁড়ানোর জায়গাও নেই, যাত্রী সব রয়ে গেছে। ধন্যবাদ, এই ছিল